100% চ্যালেঞ্জ করে দেব কম্বো প্যাকের সাথে যদি এসও কমে দিতে পারে আমি প্রোডাক্ট ফ্রি দিব কম্বো প্যাকে থাকবে একটা তিন চাকার স্কেটিং একটা স্কেটিং এর ব্যাগ এবং দুইটা এলিঙ্গি এই যে দুই স্কেটিং এর ব্যাগটা ওয়াও ব্যাগটাও তো অনেক বড় ভাই হ্যাঁ এটা স্কেটিং এর জন্যই তৈরি প্রফেশনাল স্কেটের হুইল এবং বেল্ট এই জিনিসটা অনেক চিনেই না যে সাগর ভাই এটা কি 110 প্রফেশনাল বন্ড কোম্পানি যারা বন্ড চিনেন দেখেন স্পিডটা দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কিন্তু স্কেটিং এর যে বোর্ড গুলো আছে সেগুলোর একটি কম্বো প্যাকেজ দেখাতে চলেছি এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে সাগর ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আগের ভিডিওতে তো মাশাআল্লাহ অনেক সারা পাইলাম আজকে আমাদের তিন চাকার একটা আপনার কম্বো প্যাক চলবে যা সারা বাংলাদেশ সবাই যেন কিনতে পারে এমন একটা ডিসকাউন্ট প্রাইস দেবো সত্যি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ চ্যালেঞ্জ যত ভিডিও আছে তার ভিতরে যদি 100% চ্যালেঞ্জ করে দেবো কম্বো প্যাকের সাথে যদি এসও কমে দিতে পারে আমি প্রোডাক্ট ফ্রি দিব ইনশাআল্লাহ তো ভিডিও শুরু করার আগে একটু অ্যাড্রেসটা বলে দেন আপনি আমাদের হলো ঢাকা মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম দোকান নাম্বার 48/A সাগর স্পোর্টস এবং টোটাল স্পোর্টস আজকের ভিডিওতে আমরা কম্বো প্যাক দেখব কম্বো প্যাকটাই দেখবেন কি কি থাকবে কম্বো প্যাকে কম্বো প্যাকে থাকবে একটা তিন চাকার স্কেটিং একটা স্কেটিং এর ব্যাগ এবং দুইটা এলিঙ্গি এই যে দুই স্কেটিং এর ব্যাগটা ওয়াও ব্যাগটাও তো অনেক বড় ভাই হ্যাঁ এটা স্কেটিং এর জন্যই তৈরি ভাই একজন প্রফেশনাল স্কেটারের যাবতীয় সব এখানে রাখতে পারবেন সব হেলমেট আপনি যে প্রফেশনাল স্কেটার এটা দেখলেই বোঝা যায় ব্যাগ দেখেই বোঝা যাবে খুবই সুন্দর একটি ব্যাগ তো ব্যাগ থাকবে স্কেটিং বুট থাকবে আর কি থাকবে আর থাকবে দুইটা এলিঙ্গি থাকবে এলিঙ্গি থাকবে এটা তিন চাকার স্কেটিং কিন্তু কম্বো প্যাকে হ্যাঁ কম্বো প্যাকে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আচ্ছা সবচেয়ে কম প্রাইস কি কম হবে সত্যি 100% দোকান চ্যালেঞ্জ সারা মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা কম্বো প্যাকেজটা একটু দেখে নেই কম্বো প্যাকেজটা একটু স্যার তিন চাকার একটা স্কেট হ্যাঁ জনপ্রিয় একটা স্কেট এবং একটা ব্যাগ কি ব্র্যান্ডের এটা এটা হলো রিলেবল কোম্পানির একটা ব্র্যান্ড আচ্ছা রিলেবল কোম্পানির তিন চাকার একটু বড় সাইজের হ্যাঁ বড় চাকা 100mm এই দেখেন ওয়াও স্পিডটাও তো অনেক অনেক এই থ্রি হুইলার স্পিডটা অনেক একটু বেশি থাকে বেশি থাকে অনেক স্পিড অনেকক্ষণ ঘুরে অনেকক্ষণ ঘুরে স্কেটিং এর চাকাগুলো যে লাগানো হয়েছে এই ম্যাটেরিয়ালটা কিসের এটা অ্যালুমিনিয়ামের সবগুলোই অ্যালুমিনিয়াম হয় যত দামি যান সব জায়গায় অ্যালুমিনিয়ামের হবে ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এটা হলো মোটা ফ্রেম অনেক মোটা ফ্রেম এইটা ভেঙে যাওয়ার কোনো চান্স নাই ইনশাআল্লাহ আচ্ছা আর এই প্রফেশনাল গুলো একটু ভাঙে কম এখনো দেখিনি কাউরে ভাঙতে বাট অনেকে এই নাটটা নষ্ট করে ফেলায় অনেক উল্টা পাল্টা এলিঙ্গি দিয়ে গুতাইলে এটা যে কোনো প্যাঁচটা নষ্ট হইতে পারে কিন্তু এছাড়া আর কোনো নষ্ট হওয়ার কোনো ভয় নেই এটা দেখেন সাইজ কয়টা হয় এটা এটা সাইজ 39 থেকে 42 39 থেকে 42 টুইনিং করা যায় এটা তিন চাকার স্কেট টুইনিং করা যায় আচ্ছা এখানে বাটন দেওয়া আছে আপনি কিন্তু বড় ছোট করতে পারেন পুশ করলেই বড় হবে ছোট হবে মানে আপনার পায়ের মেজারমেন্ট অনুযায়ী ফিক্স করে নিতে পারেন রাইট 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 আচ্ছা এই কালার কয়টা হবে এটা কালার দুইটা কালার হয় রেড কালার আর হলো হোয়াইট কালার হোয়াইট হোয়াইট ব্ল্যাক কালার আচ্ছা হোয়াইট ব্ল্যাক এর কম্বিনেশন একটা আর একটা হচ্ছে রেড কালার রাইট এই কম্বো ব্যাগটা আপনারা সাগর স্পোর্টস এ পাবেন সবগুলো কালার এবং কাস্টমারের রিভিউ এটাও আছে এটা অনেক চাহিদা হয়েছে ইনশাল্লাহ যারা তিন চাকার কম প্রাইসে যাচ্ছেন এটা সবচেয়ে কম প্রাইসে বাংলাদেশে অনেক হ্যাভি কোয়ালিটি এই যে এই ভিডিওটা কেন করতেছি আমি নিজে একটা রিভিউ দিব নিজে চালায় যেহেতু আমি চালাইতে জানি অনেক দোকানদার অনেক কিছু বোঝাইবো এইটা ভালো ওটা ভালো আসলে না যারা চালাইয়া রিভিউ দিব এটা হলো বেস্ট এই স্কেটটা আমি নিজেই চালাই একটা রিভিউ দিব হ্যাঁ এটার প্রাইস পড়তেছে কম্বো প্যাক সহ 7,500 টাকা কম্বো প্যাকে কি কি থাকছে আবার একটু বলে দেই একটা স্কেটিং এর ব্যাগ স্কেটিং এর স্কেট আর দুই পিস এলিঙ্গি থাকবে লেঙ্গি থাকবে এইটা হলো কম্বো প্যাক এটা হলো সারা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে 7,500 টাকা শুধু স্কেটি কিন্তু 10,000 টাকা বিক্রি হয় কিন্তু আমি এটা কম্বো প্যাকে দিচ্ছি শুধু সাগর ভাই আর আপনার চ্যানেলের জন্য শুধু 7,500 টাকা শুধু স্কেট যদি কেউ নিতে চান তাহলে কিন্তু 7,500 আচ্ছা সাগর ভাই আমরা সম্ভবত আপনার শপের অ্যাড্রেসটা বলে দেই নাই স্কিপ করে গেছি অ্যাড্রেসটা একটু বলে আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম আচ্ছা
ডাল স্পোর্টস এবং সাগর স্পোর্টস, যে কোনো মানুষে বললেই হবে যে সাগর সাগর ভাইয়ের দোকানটা কোথায়, তাহলেই দেখাই দেবে স্কেটিং এর। হ্যাঁ হয়তো বা কোনো দোকানদার দেখাইবো না তার স্বার্থের জন্য, কিন্তু আসলে সরাসরি আসবেন এখানে, ফোন দিবেন 48 বাইয়ে মৌলানা ভাসানি হকি স্টেডিয়াম। আচ্ছা, এছাড়া যদি আপনারা গুলিস্তান আসেন চিনতে না পারেন সাগর ভাইকে ফোন দিবেন, আমি নিজেই রিসিভ করি। আমি কাস্টমারকে আসলে যথেষ্ট রেসপেক্ট করি, অনেক রেসপেক্ট করি, যারা নিচ্ছেন আমার কাছে তারা জানবেন। আচ্ছা, আর সাগর ভাই যেহেতু একজন প্রফেশনাল স্কেটার, আমরা গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, রাইট, তো সাগর ভাই অবশ্যই চাইবেন যে স্কেটিং এ যারা আসলে আগাতে চায় বা আসতে চায় তাদেরকে সহযোগিতা করতে করবেন তো সাগর ভাই? ইনশাল্লাহ, এটা বলা লাগবে না যে আসবে সে, অবশ্যই তার রিভিউটা আমরা রেখে দিই যে আসলে কেমন লাগলো সাগর ভাই, লোকটা কি কথা কাজে মিল আছে। সারপ্রাইজিংলি আপনাদেরকে বলে রাখি, সাগর ভাইয়ের এখানে আসলে কিন্তু আপনারা ভিডিওতেও সাগর ভাইয়ের সাথে ইনভলভ হতে পারবেন, আপনাদের রিভিউ জানাতে পারবেন। হ্যাঁ রাইট রাইট, অবশ্যই স্কেটিং এ আপনার অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারবেন, রাইট। আচ্ছা, এছাড়া আরেকটু বলে নেই, এই যে স্কেটিং এর কম্বো প্যাকটা দেখালেন, এটাতে যদি কেউ বলে যে ভাই আমি শুধু স্কেটিং এর বুটটা নিব, কম্বো প্যাকটা নিব, এখানে আপনার লস হবে। একটা জিনিস কি, 7,500 টাকা শুধু স্কেট। আচ্ছা, আর কম্বো ব্যাগ নিলে 7,500, আর ব্যাগ আলাদা নিলে 800 টাকা। এই ব্যাগটার দাম 800 টাকা। এটাতে কতগুলো কতগুলো পকেট আছে? বা এটা পকেট আছে দুই পাশে, দুইটা স্কেট নিবেন, মাঝখানে একটা আছে, ভিতরে ছোট মিনি পকেট আছে একটা। ভিউয়ার্স, এই পাশে আপনারা একটা স্কেটিং বোর্ড রাখবেন, এই সাইডে রাখবেন, আর মাঝখানে যে এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন এখানে সব সামগ্রী রাখা, সব কিছু রাখা যাবে একেবারে। আপনি যদি হেলমেট গার্ড সব স্কেটিং করতে চান সেটাও রাখতে পারবেন। যখন আমরা বাইরে গেম খেলতে যাই এরকম স্কেটিং এর ব্যাগটা নিয়ে যাই, সেম ব্যাগ নিয়ে যাওয়ার পরে ভিতরে সব কিছু যাবতীয় যা থাকে সব কিছু থাকে, কেটস সব আলাদা আলাদা। আচ্ছা ঠাকুর ভাই, আপনি মোট কতগুলো দেশে গিয়েছেন? আমি 3টা দেশে গেছি, চায়না গেছি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলছি স্পিডে, ইন্ডিয়া গেছি ওয়ার্ল্ড কাপ খেলছি রোল বলের, স্কেট পাই দিয়ে একটা রোল বল গেম হয়, যারা রোল বল চিনেন তারা অবশ্যই ইউটিউবে সার্চ দেবেন তাহলে দেখতে পারবেন। আর সাউথ এশিয়া গেম খেলতে গেছি নেপালে, আর আমাকে বাংলাদেশে একটা ওয়ার্ল্ড কাপ খেলছি, মোট 2টা ওয়ার্ল্ড কাপ খেলছি, আর 2টা এশিয়া গেম খেলছি, আর একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গেম খেলছি। অ্যাওয়ার্ড কি কি পেয়েছেন? ইনশাল্লাহ, এই আস্তে আস্তে আমি নতুন দোকান দিছি, আমার অ্যাওয়ার্ডটা সব কিছুই ওখানে থাকবে একটা ডিসপ্লেতে, ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন। আচ্ছা, তো সাগরবার জন্য সবাই দোয়া করবেন, যেহেতু অবশ্যই এখনো আছি, তো ভবিষ্যতে যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে, বাংলাদেশের জন্য স্কেটিং এর সুনাম বই আনতে পারে। সাগর ভাই, আরেকটু জেনে নেই, যে তোমরা কম্বো ব্যাগ দেখলাম, আপনার এইখানে দেখতে পাচ্ছি কিছু হুইলার আছে। হ্যাঁ, এটা হলো আসলে প্রফেশনাল হুইলার, যাদের চাক্কা নষ্ট হয়ে যায় ভাই, এই দুঃখের জ্বালায় সবাই মরে যাচ্ছে ভাই, ছোট স্কেট নিতে খালি চাক্কা নষ্ট, কিন্তু আসলে চাক্কাটা খালি নর্মাল চাক্কা, আপনি অনেকে 200 টাকা পিস বেছে, আমি একটা কথা বলবো, এই 200 টাকার পিসটা না কিনে আপনি একটা প্রফেশনাল ছোট হুইল কেনেন, সবসাথে প্রায় 4 থেকে 5 বছর ইউজ করতে পারবেন, এটা 100%। আমি নিজে একটা 4 বছর ধরে ইউজ করি, 2019 একটা ওয়ার্ল্ড কাপের সময় আমি একটা এই হুইলটা গিফট পেয়েছি ফেডারেশন থেকে, সেই হুইলটা আমি এখনো পর্যন্ত ইউজ করতেছি, এখনো আছে ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে ভিউয়ার্স আপনারা এই হুইলটা মানে জিনিস কিনলে অবশ্যই সেটার ভালো সার্ভিস পাবেন, অবশ্যই পাবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। এটা 2000 টাকা না কিনে আর 1000 টাকা কষ্ট করে দরকে 2 দিন পরে কিনেন, কিন্তু এর একটা প্রফেশনাল হুইল কিনলে অনেক অনেক, যারা এই হুইলটা ইউজ করছেন তারাই জানবেন, আমি এবং আমার কাস্টমারের রিভিউ আছে আমার সাগর স্পোর্টসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদের প্রাইস হলো 38,000-3,000 টাকা। 38,000? হ্যাঁ, 2টা কালার আছে, যে যেটা নেয় নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এছাড়া আরেকটা আছে, এটা এটা হলো ভাই 110 প্রফেশনাল বন্ড কোম্পানি, যারা বন্ড চিনেন দেখেন স্পিডটা দেখেন, এটা আমি নিজে একটা ইউজ করি। আচ্ছা, এটার প্রাইসটা হলো শুধু চাক্কার দাম হলো 12,500 টাকা, 8,500, শুধু 8 পিস চাক্কা 12,500 টাকা। যারা এই প্রফেশনাল স্কেট চান, আমাকে তারা স্কেটও আছে, অর্ডার দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো। এছাড়া আরেকটা হুইল আছে, এই যে প্রফেশনালি লাইটিং হুইল, অনেকে লাইটিং পছন্দ করেন দেখেন, এটা হলো লাইটিং হুইল, দিনের আলোতে লাইটিংটা একটু কম বোঝা যাচ্ছে ভিউয়ার্স, কিন্তু এটাতে লাইটিং করা আছে, খুবই সুন্দর। এটা হলো ব্লু কালার, লাইটিং টা একটু স্পিড কম হয় কিন্তু এটা ম্যাগনেটের মাধ্যমে লাইট জ্বলে, এই জন্য হার্ডনেস কিন্তু 90, অনেকে বুঝবেন হার্ডনেস 90। এটা এটাও ক্ষয় কম হবে, খুব কম হবে, এই দুটো চাকা যে যেটা নিতে পারেন, এটা হলো 3,500 টাকা 8 পিস, এটা হলো 3,000 টাকা, 3,000 শুধু লাইটিং এর জন্য, লাইটিং এর জন্য। এছাড়া আর কিছুই না। এছাড়া আছে নর্মাল হুইল আছে, হ্যাঁ এটা আছে 200 টাকা পিস, এটা আছে 220 টাকা। হ্যাঁ, এছাড়া আরও আছে আপনার বন্ডের ফিতা, এই এক সেট ফিতার দাম হলো 500 টাকা, এক সেট ফিতার দাম 500 টাকা, এটা হলো নেটে সার্চ দেবেন দেখবেন 1600-2,000 টাকা এক সেট পড়ে, আর যারা ক্লাব থেকে নেন 1,000-এর নিচে পাবেন না। ওকে,
যারা এটা চিনেন আর কি। এছাড়া আছে প্রফেশনাল স্কেটের হুইল এবং বেল্ট, এই জিনিসটা অনেকে চিনেই না যে সাগর ভাই এটা কি। হ্যাঁ, এটা হলো যারা প্রফেশনাল স্কেটার তারা চিনবে, এটা লক ভেঙে গেলে ক্লাব থেকে নিলে 1200 থেকে 1600 টাকা নেয়, যার দাতে জানিয়ে পারে। আমার কাছে মাত্র 500 টাকা পিস, মাত্র 500 টাকা। এটা 100% এটা আমাকে নিজস্ব ইনপুট করে, এটা লোকাল প্রোডাক্ট হয় না। আচ্ছা, এটা যারা স্কেট ইউজ করেন তারা জানেন, এই দেখেন এই স্কেটটারও লাগানো আছে সেম। যারা এই লক গুলো আছে অনেকে এরকম মুচড়াইতে ভেঙে ফেলছেন, তাহলে সেই ক্ষেত্রে ওই লক লাগাইতে হবে। তার মানে আপনার স্কেটার অচল হয়ে গেলে সচল করার যাবতীয় যা লাগে সব আছে সাগর ভাইদের আছে ইনশাল্লাহ। নাট কন, ফ্রেম কন, এছাড়া ফ্রেম আছে, ফ্রেম গুলো একটু দেখাই দিই। আচ্ছা, টান কোম্পানি ফ্রেম, স্পোর্টস, এই দুটো ফ্রেম বেশি ভাঙে। আচ্ছা, সবচেয়ে আমি যতদূর এই দোকানের বয়সে দেখলাম কাস্টমার, ভাই আমার ফ্রেম ভেঙে গেছে, ভাই ফ্রেম ভেঙে গেছে। অবশ্যই ফ্রেম পাবেন আমাদের, অ্যাভেলেবল ফ্রেম আছে, যে যেটা নেন নিতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। তো সাগর ভাই, ভিডিও শেষ করার আগে অ্যাড্রেসটা আরেকবার বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হলো মৌলানা ভাসানি হকি স্টেডিয়াম, 48/A, টোটাল স্পোর্টস এবং সাগর স্পোর্টস, দুইটাই অনলাইনে পাবেন, অফলাইনে পাবেন। এছাড়া আপনারা কিন্তু তাদের পেজ পাবেন সাগর স্পোর্টস নামে, ইউটিউব চ্যানেল পাবেন সাগর স্পোর্টস, অবশ্যই সেখানে একটু ঘুরে আসবেন, দেখবেন। এছাড়া আপনারা কিন্তু অবশ্যই স্কেটিং বোর্ড বা অ্যাক্সেসরিজ কিনতে আসলে সাগর ভাইয়ের দোকানে আসবেন, মৌলানা ভাসানি স্টেডিয়ামের এই দোকানটিতে। তো সাগর ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি ভাই, আপনিও ভালো থাকবেন, আর আমার ভিউয়ার্সকে বলছি আপনারাও ভালো থাকবেন, সাবধানে স্কেটিং করুন, অবশ্যই সেফটি গার্ড ইউজ করবেন।